আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা কানমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করে লোফি মিউজিক মেক করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশনটি ইউজ করে লোফি মিউজিক মেক করা যায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি মন্টি ফ্রম অ্যাসেন্টেক বিডি। সো আমরা সরাসরি চলে যাচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশনটিতে। সো আমরা চলে আসলাম ওয়েব এডিটর এই অ্যাপ্লিকেশনটিতে। আপনি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে ব্রাউজার উপর ক্লিক করব। দেন আমরা আমাদের ফোন থেকে যে অডিওটিকে আমরা এডিট করতে যাচ্ছি সেই অডিওটিকে এখানে ইম্পোর্ট করব। সো আমি অডিওটিকে ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর এখানে অডিওটিতে আমরা ডাবল ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে ইফেক্টে চলে যাব। দেন এখানে রিভার্ব নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করব। উপরে যে সেটিংসগুলো রয়েছে সেগুলো কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই, সেগুলো বিশেষ একটা ইফেক্ট ফেলবেন আপনার অডিওতে। তো আপনি নিচে জাস্ট এই দুটো লাইনকে কমিয়ে বাড়িয়ে আপনার অডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবারও এখান থেকে ইফেক্টে চলে যাবেন। এখান থেকে সবচেয়ে নিচে আপনি একটি অপশন পেয়ে যাবেন টাইম স্ট্রেন্থ। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনি এখান থেকে চাইলে আপনার অডিওর স্পিডটা একটু কমিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে হালকা একটু স্পিডটা কমিয়ে নিয়েছি। দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের অডিওটা এডিট কমপ্লিট হলে এখানে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে ট্র্যাকে ক্লিক করব। দেন এখান থেকে অডিওর ফরম্যাটটি আমরা MP3 সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে ফাইল লোকেশানে ক্লিক করে আমরা অডিওটি সেভ করার জন্য একটি ফাইলকে সিলেক্ট করে দিব। এখানে আমরা ফাইলটির একটি নাম দিয়ে দিব, সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তো আমাদের অডিওটি এক্সপোর্ট করব আমরা কানমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে আসলাম। তো আসার পর এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও কিংবা ছবিকে এখানে ইম্পোর্ট করব। তো আমি এখানে এই ভিডিওটিকে ইম্পোর্ট করেছি। এই ধরনের লিরিক ভিডিও কীভাবে মেক করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে অথবা এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখানে যে অডিওটি এখানে এডিট করেছিলাম সেটি অ্যাড করে নেব। দেন এখান থেকে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি অডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে আমার অডিওটিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি অডিওর ভলিউমটা একটু বাড়িয়ে দেব। আপনারা যদি লোফি মিউজিকের জন্য কোনো বিট বা অডিও ইফেক্ট অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে অডিও অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখান থেকে লোফি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অসংখ্য সাউন্ড ইফেক্ট মিউজিক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটা অবশ্যই অন রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমরা অডিওতে চলে যাই তাহলে এই ফাইলটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলটি চলে এসেছে। তো আপনি চাইলে এভাবে কিন্তু এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন। তো তবে আপনাকে এই সাউন্ডগুলোর ভলিউমটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ভলিউমটা কমিয়ে দিচ্ছি। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে এর অপশনে ক্লিক করে আমাদের মিউজিকটাকে এক্সপোর্ট করে নিব। সো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।